জেলার রূপগঞ্জ উপজেলার ভুলটা গাউছিয়া মার্কেট তিনে কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার মধ্যরাত 3টার সময় এই আগুনের ঘটনা ঘটে। পরে আগুনটি গাউছিয়া মার্কেট তিনের কাঁচা বাজার, মুদি দোকান, রং, গাড়ির পার্টস, টিন টায়ার, ঔষধ, রেস্টুরেন্ট সহ আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে প্রায় 200+ দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে ব্যবসায়ীরা ও দোকান মালিক সমিতি জানান, তাদের দোকানে থাকা নগদ ক্যাশ টাকাও দোকানের মালামাল সহ প্রায় 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে ভুলতা ফাঁড়ির পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে খবর পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কাঞ্চন, 2500 ডেমরা, আদমজি ও পূর্বাচল ফায়ার সার্ভিস সহ মোট 5 স্টেশনের 8টি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর 5 স্টেশনের 8টি ইউনিটের কর্মীরা প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এখনো আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকার ডিডি ইনসিডেন্ট কমান্ডার ছালে উদ্দিন বলেন, 35 মিনিটের সময় আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের 2500 এবং কাঞ্চন ফায়ার স্টেশন, ভোগ ফায়ার স্টেশন এবং আদমজি ইপিজেড নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন সহ কাজে যোগ দেয়। মোট 8টা ইউনিট আমরা কাজ করি। আর আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি আমরা এখনই বলতে পারবো না, সেটা আমাদের উপরে নির্বাপন শেষে একটা কমিটি হবে, সেই কমিটি আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে।